أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الحاضرون رغبة قال الله تعالى في كلام مجيد القرآن العظيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وبالوالدين إحسانا وَيَأْتِ ذِي الْقُرْبَى وَقَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ الْفُرْقَانِ الْحَمِيدِ. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء رأس العباد. الحمد لله الله پاک رب العالمين دربارے لক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন মজিদে যে গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন তারই একটি আলোচনা করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বারবার ইরশাদ করেছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা কোনো মানুষ জিনিসের সঙ্গে আমি আল্লাহ আমার তুলনা করো না, শরীক করিও না। অবি অলিদাইনে ইহসানান, সেই সাথে তোমরা তোমাদের আব্বা মায়ের সাথে সদ্ব্যবহার করো, তাদের সঙ্গে মধুর সম্পর্ক স্থাপন করো, তাহলে আমি আল্লাহ পাক কবুল করে নেব, তোমরা আমার সাথেও সদ্ব্যবহার করো। আজকে আমরা দুনিয়াতে দেখছি সেই আব্বা এবং মায়ের থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যার জন্য খোদাই গজব, দুনিয়াবি গজব আমাদের উপরে আসতে শুরু করেছে। একটু আলোচনা করলে আমরা বুঝতে পারি বাপ আর মা দিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত বড় নিয়ামত করে পাঠিয়েছে। আল্লাহর নবী হযরতে আল কামা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার সাবিরা, ও বাবা সাবিরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ আর মা দিওকে এত বড় নিয়ামত জিনিস পাঠিয়ে দিয়েছেন, এত বড় নিয়ামত দুনিয়ার জমিনে আর কিছুই নাই। বাবার মায়ের দোয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে অনেক মানুষদেরকে সৌইচ্ছা ও সৌউচ্চ স্থান অধিকার করিয়ে দেন। আল্লাহ তাআলা জানান, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পরে যদি আমি কারো কাছে সেজদা করতে বলতাম তাহলে আমি তোমাদের নির্দেশ দিয়ে দিতাম, তোমরা তোমাদের বাপ আর মায়ের পায়ে সেজদা করো, কিন্তু লা শারীকা লাহু, আমি আল্লাহ লা শারীক, আমার কোন অংশ নাই, অংশীদার নাই, এই জন্য তোমাদের আব্বা মায়ের পায়ে সেজদা করা হারাম। কত বড় পদমর্যাদা দিয়েছেন মহান আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, আমার পরে যদি কারো পায়ে সিজদা করতে বলতাম তোমরা তোমাদের বাপ মায়ের পায়ে সিজদা করো। এত বড় নিয়ামত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা মা দিওয়াকে দুনিয়াতে বড় সম্পদ করেছেন, সেই জন্য তিনি বারবার হুঁশিয়ার করেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের বাপ আর মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, আমি আল্লাহ পাক কবুল করে নেব, তোমরা আমার সঙ্গেও সৎ ব্যবহার করো।
মা বাপের দোয়া কত বড় দোয়া, একটু আলোচনা করলে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কত বড় নিয়ামতই দান করেছে। বাজার আমার ভাইয়ারা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় শরীরটা খারাপ করেছেন, অসুস্থ হয়েছেন। সাহাবী হুজুরেরা শুশ্রূষা করেন, কোনো মতে কিছুতেই কিছু হন না। এমন সময় সাহাবী হুজুরেরা দেখেন হযরত আলকামা জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না, কলেমা শরীফ পাঠ করতে পারেন না, তাওবা শরীফ পাঠ করতে পারেন না। সাহাবী হুজুরেরা চিন্তা করেন, আল্লাহ এই অবস্থাতে হযরত আলকামা যদি মারা যায় তাহলে জনমের মতো জাহান্নামী হয়ে যাবে। তাই সাহাবী হুজুরেরা কান্দে কান্দে আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা এমন অসুস্থ অবস্থায় শুয়ে আছে, আল্লাহ আজ তার জবানটা বন্ধ করে দিয়েছেন, জবানটা বন্ধ হয়ে গেছে, তওবা শরীফ পাঠ করতে পারেন না, কলিমা শরীফ পাঠ করতে পারেন না, এই অবস্থাতে যদি মারা যায় ঈমান না হারাবে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আলকামার জন্য একটু দোয়া করুন, হযরতে আলকামার রক্তরস্তটা যেন গালু হয়ে যায়, জবানটা যেন খুলে যায়, মস্ত ইমানদার দুনিয়া থেকে যেন যেতে পারে। ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা হেট করে চুপ করে বসে রইলেন। সাহাবী দিগকে ডেকে বলেছিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শিগগির করে দেখো হযরত আলকামা আম্মা জান মা জননী বেঁচে আছেন কিনা একটু দেখো না, দেখো না বাবা। সাহাবী হুজুরেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আলকামা আম্মা জান দুনিয়াতে বেঁচে আছেন। ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও বাবা সাহাবীরা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যা, আমি আল্লাহর নবী আল্লাহর রাসূল দোয়া করব না, করতে পারি না, তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাও আলকামার আম্মা জানের কাছে, মা জননীর কাছে, আলকামার মায়ের কাছে যে বলো আল্লাহর নবী আল্লাহর রাসূল আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আপনার বেটা আলকামা বড় অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, বড় অসুস্থ হয়ে পড়ে আছেন, জবানটা বন্ধ হয়ে গেছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কলেমা পড়তে পারেন না, তওবা পড়তে পারেন না। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, আপনার বেটা আলকামা যদি আপনার কাছে কোনো অপরাধ অন্যায় করে থাকে তাহলে আল্লাহর হস্তে আপনার বেটাকে মাফ করে দিতে বলি। এই কথা শুনে হযরতে আলকামার আম্মা জিমা জননী জগত জননী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবী বাবারা, আল্লাহর নবী আল্লাহর রাসূলকে বলে দেবেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল সমস্ত কথাটা আমি আলকামার মা আমার মাথায় করে রাখি, মাথায় তুলে রেখে দিয়েছি, কিন্তু আমার রাসূলুল্লাহ এই কথাটা আমি রাখতে পারবো না, এই কথাটা আমি মানতে পারি না, আমার ম্যাডাম আলকামাকে আমি মাফ করতে পারি না। সবই হুজুরেরা ছুটে 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 এসে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার আম্মা জান জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী সমস্ত কথাগুলো আমি আলকামার মা
বাবার মাথায় করে রেখে দিই, আমি মাথায় করে রেখে দিয়েছি, কিন্তু আমার নবীকে একটু জানিয়ে দেবেন, আল্লাহ রাস্তে আমাকে যেন মাফ করে দেন। এই কথাটা আমি রাখতে পারবো না, আমার বেটাকে আমি মাফ করবো না, আমার বেটাকে আমি ক্ষমা করবো না, আমার দয়ার নবীকে জানিয়ে দেবেন, এই কথাটা আমি রাখতে পারলাম না, কারণ আমার বেটা হযরত আল-কামা আমার দিলেতে আমার অন্তরে এত কষ্ট দিয়েছে, এত আঘাত দিয়েছে, ও বাসাবিরা আল্লাহর নবীকে জানিয়ে দেবে, এই কষ্ট আমি বলতে পারি না, আমি বলতে পারবো না, আমার ম্যাডাকে আমি কেমন পর্যন্ত মাফ করতে পারি না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছিলেন, ও বাবা সাবিরা, ও আমার সাবিরা, আল-কামার মা মাফ করবি না, ক্ষমা করবি না, তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিছু শুকনো কাঠ জোগাড় করে এক জায়গায় রেখে ওই কাঠের উপরে তেল ঢেলে দিয়ে আল-কামার হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 ওই আগুনের উপরে ফেলে দাও, আমার আল-কামাকে জ্যান্ত পুড়িয়ে দুনিয়া থেকে শেষ করে দাও, ও আমার সাবিরা তাড়াতাড়ি একটা অগ্নিকুণ্ড বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে সাবি হুজুরেরা বিশাল কাঠ সংগ্রহ করে জোগাড় করে ওই কাঠের উপরে আগুন ধরিয়ে দিলে, ওই সময় হযরত আল-কামাকে হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 অগ্নিকুণ্ডের কাছে আনা করছেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছিলেন, বাও সাহাবীরা, আমি আল্লাহর নবী তোমাদের সঙ্গে থেকে যাব, আল-কামাকে জ্যান্ত জ্যান্ত পুড়িয়ে ওই আগুনে ফেলে দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দাও। সাহাবী হুজুরেরা বংশ গিয়ে গেলেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল এমন কথা কেন বলছেন, আল্লাহর নবী এমন কথা কেন বলেন, আল-কামা তো বেঁচে আছে, কত জর্জর করে কাঁদতে লেগেছেন, আল্লাহর নবী এমন কথা কেন বলেন, জ্যান্ত জ্যান্ত পুড়িয়ে কেন মেরে দেবেন। আল্লাহর নবী বলছে, বাবা তাড়াতাড়ি করে অগ্নিকুণ্ডটা ধরিয়ে দাও, আল-কামার হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 ওই আগুনে ফেলে দাও, আল-কামা জ্যান্ত জ্যান্ত পুড়ে পুড়ে শেষ হয়ে যাক, ও বাবা সাবিরা আমার সাবিরা, শোনো বাবা শোনো, আল-কামার মা বাপ বললেন না, এই মুহূর্তে আল-কামা যদি মারা যায় জন্মের মতো আল-কামা জাহান্নামি হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহর নবী মারা যাওয়ার আগে দুনিয়ার আগুনে ওকে একটু পুড়িয়ে দিই, ওকে একটু পুড়ে দুনিয়া থেকে সরিয়ে দিই। হযরত আল-কামাকে আম্মা জানের চোখের সামনে থেকে হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 অগ্নিকুণ্ডের কাছে আনা হচ্ছে, ওই সময় আল-কামার মা জানালা দিয়ে তাকে তাকিয়ে দেখে, আমার বেটা লাফাতে 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 ওই আগুনের দিকে যেতে লাগে, আমার বেটা এত কান্নাকাটি করছেন, ও আমার সাহাবি ভাইরা, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল-কামা আমাকে ফেলে দেবেন না, আমাকে আগুনে ফেলে দেবেন না, আমি আল-কামা তো বেঁচে আছি, আমি তো কথাবার্তা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবিত আছি, আমাকে আগুনে ফেলে দেবেন না। আল্লাহর নবী কোনো কথা শোনেন না, সাহাবি হুজুরদের নির্দেশ দিলেন, টেনে 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 আমার আল-কামাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। হযরত আল-কামার আম্মা জান জানালা দিয়ে উঁকি মেরে মেরে দেখছেন, আয় আমার আল্লাহ, আমার বেটা কি তা গলে সত্যিকারে আগুনে এই জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মেরে দেবে,
এই পৃথিবীর জমিনে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত বন্ধু থাকুক না কেন, যত মহাপদের মানুষ থাকুক না কেন, ও আমার আপনার জান ভাই জানেরা শুনে রেখে দিই, বাপ আর মায়ের মতো আপন পৃথিবীর জমিনে কেউ নাই। আপার মায়ের মতো আপন, বাবার মায়ের মতো আপন পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। ওই সময় বাপ থাকতে না পেরে ছুটে 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 ওই জায়গায় দৌড়ে গেলে আল্লাহর নবী আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমার বেড়াকে আগুনে ফেলে দেবেন না, আমার আলকামাকে আগুনে দেবেন না, কারণ আমি তার মা, আমি বেঁচে আছি, জিন্দা আছি, আমি তার মা, এই বেঁচে থাকা খালি রে দেখতে পারি না। আল্লাহর নবী বলেছিলেন, ও আলকামার মা, তুমি তো মাফ করলে না, ক্ষমা করলে না, তোমার বেটা মারা যাওয়ার সাথে সাথে আজ জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের আগুন গ্রাস করে নেবে, এই জন্য আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, বেঁচে থাকাকালীন ওকে আগুনে পুড়িয়ে দিলাম। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটাকে পোড়াবেন না, আমার বেটাকে আগুনে দেবেন না, আমি তার মা, আল্লাহ রাস্তা আমার বেটাকে আমি মাফ করে দিলাম। এই বলে মা অজু বানিয়ে দুরাকাত শুকরিয়া নামাজ আদায় করে ওই নামাজের পাড়েতে বসে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত মোবারক তুলে দোয়া করেছিলেন, হে রব্বি আল্লাহ, হে আমার আল্লাহ, আমি আলকামার মা আপনার কাছে বন্দোয়া করেছিলাম, আমার আলকাম আমার জীবনে যা কষ্ট দিয়েছে, আমার আলকামার জবানটা বন্ধ করে দাও, আমার আলকামার জবানটাকে শেষ করে দাও, আমার আলকামা যেন কথা বলতে না পারে। আল্লাহ তাআলা আপনি আমার দোয়াটাকে কবুল করে নিয়ে আমার বেটা আলকামার জবানটা আপনি বন্ধ করে দিয়েছেন, আমি তার মা, আপনার কাছে দোয়া করি আল্লাহ আমার বেটা জবানটা আপনি খুলে দিন, মুখটা আপনি খুলে দিন, আমার বেটা পরে মা পড়ে তওবা পড়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছেন, ও আমার সাবিরা, ও বাবা সাবিরা, ও আমার সাবিরা, শুনে রেখে দাও বাবা, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, রাইফেলের গুলি মিস হয়ে যাবে, বাবার মায়ের দোয়া কোনোদিন মিস হয় না, আব্বার মায়ের দোয়া কোনোদিন মিস হবে না, বাবার মায়ের দোয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বন্দুকের গুলির চাইতে তাড়াতাড়ি কবুল করে নেয়। ওই দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আলকামার জবানটা খুলে দিলে, আলকামার জবানটা খুলে গেল আল্লাহর রাসূলের সামনে, আলকামা তাড়াতাড়ি দাঁড়িয়ে সালাম নিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আলকামা বেঁচে আছি, জিন্দা আছি, আমি আলকামা, আমার জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, হুজুর আপনি আমাকে ওই জীবন্ত আগুনে পুড়িয়ে মারবেন না। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা আলকামা, তাড়াতাড়ি তোমার মায়ের কাছে চলে যাও, মায়ের পা দুটো জড়িয়ে ধরে আম্মা জানের কাছে ক্ষমা চেয়ে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা তোমার
দরজা খুলে দিয়েছে। আবাজ আমার ভাইয়ানেরা, আমরা দেখতে পাচ্ছি হযরতে আলকামা ওই জুয়াগরের কাছে থেকে আল্লাহর নবী আল্লাহর রাসূল বাঁচিয়ে দিয়েছিলেন। সাহাবী হুযুরদের বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আজকে আমি নবী, আমি রাসূল যদি আলকামাকে নিয়ে আগুনে ধারে না যেতাম, আলকামার মা কোনদিন মাফ করতেন না, আলকামার মা মাফ করে দিতেন না, আর যদি তিনি মাফ না করতেন, আলকামা মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ জনমের মতো তাকে জাহান্নামি করে দিতেন। কারণ আলকামা মায়ের অন্তরে বড় বেদনা দিয়েছে। কথাতে কথাতে আলকামা বলেছিলেন, ও আমার মা, ও মা জননী মা, তোমার থেকে আমার স্ত্রীর হাতের কাজটা বড় ভালো, তোমার থেকে আমার স্ত্রীর হাতে রান্নাটা বড় ভালো, তোমার থেকে আমার স্ত্রীর দেখতে অনেক ভালো। এই কথাতে মা এত আঘাত পেয়েছিলেন, এত ব্যথা পেয়েছিলেন, নামাজ আনতে ওই মাটিতে বসে আলকামার মা দুটো হাত তুলে বক্তব্য করেছিল, আল্লাহ আমি আলকামার মা, আমার সামনে আলকামা এত বড় কথা বলেছে, আমি মা সহ্য করতে পারি না, আল্লাহ আমি তার মা বক্তব্য করি, আল্লাহ আমার আলকামা ওই জামানটা জন্মের মতো বন্ধ করে দাও, আমার আলকামা যেন কলেমা না পড়ে দুনিয়া থেকে চলে যায়, আমার আলকামা যেন বেঈমান হয়ে চলে যায়। এই বদুয়াটা আল্লাহ পাক আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি কবুল করে নিয়েছিলেন। ভাইজান আমার আব্বাজানেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জিনিসের সঙ্গে আমার শরীক করিও না, কোন জিনিসের সঙ্গে আমার যেন সমান করো না, আমি আল্লাহ না শরীক, আমার কোন শরীক নাই, সমতুল্য কেউ নাই। কবি ওয়ালিদাইনি ইহসানান, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, তোমার বাপ আর মা যদি তোমাদের প্রতি রাজি হয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রহমতটুকু তোমাদের প্রতি নাজিল করবে। যে কথা বলছিলাম আমার অপরজন ভাইজানেরা, যে আব্বা আর মা, বাপ আর মায়ের মতো এত বড় নিয়ামত পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহর নবী আল্লাহর রাসূল এই জন্যে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, বাপ আর মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে বড় নিয়ামত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীতে আমরা সেই বাপ আর মা জননী দেওয়াকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করেছে বলে খোদাই গজব, আসমানি গজব, জমিনের গজব আমাদের প্রতি নাজিল হচ্ছে। এই দুনিয়াতে কোনোদিন শান্তি আসবে না, শান্তি আসতে পারে না, যতক্ষণ না আমরা আব্বা মা দিয়াকে, গুরুজন দিয়াকে সম্মান দিই, আব্বা মা দিয়াকে সম্মান না দিই, ততক্ষণ আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি আসতে পারেন না। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন, অকাল রাসূল আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন্নাস, ও আমার সাহাবীরা, আল্লাহর রহমত ওই ব্যক্তির প্রতি নাজিল হয় না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমত আসবে না, যতক্ষণ না মানুষ মানুষকে না ভালোবাসে, মানুষের প্রতি দয়া প্রদর্শন না করে, ততক্ষণ আল্লাহর রহমত ওই মানুষের প্রতি কখনোই আসতে পারে না। ও আমার আব্বা জান ভাই জানেরা, বাবার মা দেওয়াকে আল্লাহ তাআলা কত নিয়ামত করে পাঠিয়েছেন,
আপনারা তো বুঝলেন, বাবার মায়ের দোয়া আল্লাহ তাআলা বিদ্যুতের নাই কবল করে নাই। নিজের ঝুঁকি দেখাবো, এলাকার নাম জানা দরকার নাই, কোনো এক গ্রামে নিজে ঝুঁকি দেখা, মায়ের সঙ্গে বড় ছেলের কথা কাটাকাটি দে, আল্লাহ তাআলা মায়ের দোয়া কি কত তাড়াতাড়ি কবুল করে থাকে। নিজে চোখে দেখেছি বাবা, জগত জননী আম্মা জান আজ নিজের বৌমার সাথে কথা কাটাকাটি করার জন্যে ওই বাড়ির বড় ছেলে কলিজার টোকা বেটা, নিজের স্ত্রীর কথা শুনে বাবা কলিজার টোকা মা জননীকে দৌড়ে যে ছুটে যে মায়ের বুকে এত জুড়ে একটা লাথি মারলে, জগত জননী মা ঘরের বারান্দা থেকে নিচে পড়ে গেলেন, পড়ে যে ওই মা আর কাঁদতে পারেন না, চোখে আও যেন দেখতে পারেন না, কাঁদতে পারেন না, চোখে যেন দেখতেও পারেন না, আব্বা যেন আমার ভাইজানেরা ওই জায়গায় পড়ে মা জননী সুদা গোলটা তুলে বলে দিয়েছিল, ও আমার কলিজার টুকরা বেটা, ও আমার বেটা শুনে রেখে দাও, তোকে বড় আদর করে মহাব্বত করে মানুষ করেছি, জীবনে নাকে মুখের খাবারটা নিয়ে তোকে আমি বসে বসে খাইয়েছি, ও আমার বেটা রাতে দিনে তোমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি, তুমি রাস্তাতে গেলে বাজারে গেলে আমি মা জননী মা রাস্তা ধারে তাকিয়ে তাকিয়ে বসে থাকি, তুমি আজকে আমার এমন লাথি মারলে, তুমি আমার কলিজাতে লাথি মারলে, দুনিয়ার জমিনে আমাকে ফেলে দিলে, আয় আমার আল্লাহ আমি মা দোয়া করি আল্লাহ আমার বেটা ওই পাটা যেন দুনিয়ার জমিনে খসে 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 পড়ে যায়। আবার যেন আমার ভাইয়ানেরা মায়ের দোয়া আল্লাহ তাআলা কত তাড়াতাড়ি কবুল করে নেয়, আব্বা জানের দোয়া আল্লাহ পাকের দরবারে কত তাড়াতাড়ি কবুল হয়, আপনারা একটু দেখে নিন বুঝে নিন বাবা, জগত জননী মা এই দোয়া করেছিলেন, ছেলে আবার একটা রাতি পাটা খাড়া করে নিয়ে ছুটে যেয়ে বলেছিল, এবার একটা লাথি মারব জনমের মতো তুমি সেরে যাবে, এমন একটা লাথি মারব জনমের মতো তুমি শেষ হয়ে যাবে, মা কোনো কথা না বলে ওই জায়গায় বসে দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছিল, আর মনে মনে যেন কি দোয়া করলেন, আব্বা যেন আমার ভাইয়ানেরা নিজে চোখে দেখা বাবা, একটা মা যেতে না যেতে ওই ছেলেটার পায়ে সামান্য একটু কাছে কেটে গেল, কাছে যেন আঘাত হল, ওই কেটে যাওয়ার থেকে পাটা ফুলে গেল, ডাক্তারখানায় চলে গেল বাবা, ডাক্তার বাড়িতে যে ওষুধ নেওয়ার পরদিন সকালে পাটা আরো ফুলে গেল, ডাক্তার বাবু বলেন আমি পা তো আর সারাতে পারি না, আপনি হসপিটালে চলে যান, হসপিটালে যেয়ে দেখে সেফটি হয়ে গেছে, আব্বা যে আমার ভাইয়ারেরা নিশ্চয় আপনারা জানে নামটা আমি আর বলছি না, কারণ কাছাকাছি তো বাড়ি, আজ আর জি কর দেখে ট্রান্সফার করে চিত্তরঞ্জন হসপিটালে গেল, ওই পাটা কেটে বাদ দেওয়া হলো, হাঁটু দেখে কেটে বাদ দেওয়া হলো, ছ মাসের পর ওই পায়ে আবার পচন শুরু হল, কিছুদিন বা কোমরের কাছে থেকে কেটে দেওয়া হল, কিন্তু পচন শুরু শেষ হল না, ওই কানা থেকে ওই জন্তু জন্তু পা কানা মায়ের পদ্মাতে পচে 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 খসে যে দুনিয়ার জমিনে ওই ছেলেটা
ঠিক এক বছরের মাথায় দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিলেন। মা জননী বেঁচে আছে এখনো বাবা, এখনো তার আম্মা জান বেঁচে আছে, কারণ আমার নিজে চোখে দেখা। মা জননী একটাই কথা বলেছিল, বাবা তোকে আমি বড় কষ্ট করে মানুষ করেছি বেটা, আর ওই পা দিয়ে তুই আমার বুকে লাথি মারলি, আমি বদদোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর ওই পাটা খুশি 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 দুনিয়ার জমিনে পড়ে যাবে এক বছরের মধ্যে। ওই পাটা খুশি যে খুশি 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 পড়ে এক বছরের ভিতরে জনমের মতো বিদায় নিল। এই জন্যে বলি আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ওগো আমার আম্মা জানেরা, বোনেরা সব সময় হুঁশিয়ার হয়ে থাকবে, আব্বা মায়ের বদদোয়া যেন নেবেন না, এমন কাজ করবেন না, বাপ মা যেন আমাদের আগে বদদোয়া দেয়, কারণ এই বদদোয়া আল্লাহ তাআলা কসিমকালেও তিনি কেড়ে দেবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে এই জন্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা ওয়াবিওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার ছেলে মেয়েরা, তোমরা আমার সঙ্গে যেন শরীক করিও না, আমার সঙ্গে শরীক করিও না, ওয়াবিওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মা দিওকে সম্মান করো, তাজিম করো, তোমার আব্বা মা দিওকে সম্মান দিবে, তাজিম দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাই। মায়ের দোয়া এই পৃথিবীতে দেখলে অবাক হয়ে যাই বাবা, আব্বা মায়ের দোয়া দেই এই পৃথিবীর জমিনে আজ মানুষ কত বড় না নসিহাত, কত বড় নিয়ামতের হকদার হলেন। সবান চাঁদ আমাদের কাছে বিদায় নিয়েছেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন, ও আমার সাবিরা পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবে, সব গুনাহ ক্ষমা করে দেবে, একটা গুনাহ মাফ করবেন না। সাত প্রকারের মানুষের দোয়া, সাত দলের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা এই লাইলাতুল বরা, লাইলাতুল কদর, লাইলাতুল আশুরা রাতে তাদের মা পাবে না। সাত দলের দোয়া, সাত প্রকার মানুষের দোয়া কি আল্লাহ তাআলা কুশ্চিন গেল কবুল করবেন না। এক নম্বরে আল্লাহর নবী বলেছেন, অকল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবুন লি উম্মি, প্রতিটা গুনার মা মিথ্যা কথা, প্রতিটা গুনার মা মিথ্যা কথা, মিথ্যা কথা না বললে ওই মানুষটার জীবনে কোনোদিন গুনাহ পায় না। আজ মৃত্যুকের দোয়াকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোশ্চিন কালে কবুল করবেন না। দুই নম্বরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে, ও আমার বান্দা বান্দিরা লাইলাতুল বারাত, লাইলাতুল কদরের দোয়া আমার কাছে কবুল হবে না, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যারা বাপ আর মায়ের দিনে ব্যথা দিয়েছে, আব্বা মায়ের দিনে আঘাত দিয়েছে, এই ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আমরা দেখি পৃথিবীর জমিনে খোদাই গজব আমাদের প্রতি নাজিল হয়, ও আমার আব্বা জান ভাইয়েরা হুঁশিয়ার হয়ে যাবে, আব্বা মায়ের সঙ্গে যেন কোনদিন অসৎ ব্যবহার করবেন না, কারণ আমাদের নামাজ রোজা আজ জাকাত যত কিছুই করি না কেন, বাপ আর মা যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায় ওই ব্যক্তির জীবনে কোনো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আব্বা জান আমার ভাইয়েরা, এই জন্য আমরা দেখতে পাই আল্লাহর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মা জননী দিওকে
আব্বা জান দিওকে এত মহব্বত এত ভালোবাসি। হাদিসের দ্বারায় তার প্রমাণ পাওয়া যায় এই দুনিয়ার জমিনে আব্বা মা দিওকে এত নেয়ামত এত তোফা তিনি দিয়ে গেলেন। ভাইয়ান আমার আব্বা জানেরা এমন একদিনের ঘটনা দেখা যায়, খুশির দিন এল ফিতরের দিন মদিনার জমিনে, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে হাজার হাজার সাহাবী হুজুরেরা ঈদ এল ফিতরের দিনে দাঁড়িয়ে গেছেন, মসজিদে নববীতে ঈদ এল ফিতরের নামাজ শুরু হয়েছে। আবার যেন আমার ভাইয়ারা ওই সময় দেখা গেছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিজে হাতে করে সাজিয়ে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মদিনাতুল মুনাওয়ারার জমিনে ঈদের নামাজ তিনি যাবেন। হাজার হাজার সাহাবী হুজুরেরা তাকিয়ে আছেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল কেন এখনো আসেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ একটি কান্নার সুর, কান্নার আওয়াজ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে ভেসে এলো। আজ আমার আব্বা জান নাই, আজ আমার মা জননী নাই, আজ আমার মা জননী নাই, আজ আমার আব্বা জান নাই, এই জন্যে দুনিয়াতে আমার আজকে দে কোন সুখ শান্তি আমার নাই, ঈদের নামাজ আমার হলো না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে 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 যে মরুভূমির প্রান্তরে দেখতে পেলেন, ওই বাচ্চাটি মরুভূমির উপারে ধুলোর উপারে গড়াগড়ি দিচ্ছে, আরে দোকান না কামছে। আজ আমার আব্বা জি নাই, আমার আম্মা জান নাই, দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে, এই জন্য একটি জামা আমাকে কেউ দিল না, একটি পোশাক আমাকে কেউ দিল না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এত কষ্ট পেলে, আস্তে আস্তে যে বাবা ওই বাচ্চাটাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে নিলেন, কোলে তুলে নিয়ে ওই বাচ্চার গায়ের ময়লা গুলো ছেড়ে দিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, বাবা আজকে বড় খুশির দিন, আজকে বড় আনন্দের দিন, আজকে বড় খুশির দিন, কেন তুমি এমন করে মরুভূমির উপরে দোলাই পরে লুটালুটি দিতে লেগেছ বাবা? ওই সময় ছেলেটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই আমার কলিজার টুকরা বাজান, কলিজার টুকরা বাপ আপনার এক যুদ্ধের শহীদ বরণ করেছেন, কিছুদিন হল আমার জগৎ জননী মা আম্মা জান তিনি ইন্তেকাল করেছেন, এই দুনিয়াতে আমার আপনার আর কেউ নাই, আমার আর দেখার কেউ নাই, এই জন্য আমি মরুভূমির উপরে এই দোলাতে লুটালুটি কাঁদছি। আজকে খুশির দিন আপনাদের কাছে, যাদের কাছে বাপ আছে মা আছে, যাদের কাছে জামা আছে নতুন জিনিস আছে, আমার কাছে তো কিছুই নাই, এই জন্য ইচ্ছা আমার কাছে নাই, আমি মরুভূমির উপরে লুটাপুটি কেঁদে শুরু করেছি। আল্লাহর নবী বিশ্ব নবীর ছেলেটার কথা শুনে দয়ার নবীর চোখ মারুক দিয়ে টপ 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 করে পানি গড়তে লাগে। ওই ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে, ছেলেটাকে কোলে জড়িয়ে নিয়ে ওই ছেলেটা আজ কোলে করে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে 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 আজ নিজের আজ পুরনাহিনী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরে আছেন, অবাক হয়ে গেল, আজ আমার নবী বিশ্ব নবী
ঈদের ময়দানে নামাজ চলে গেল, আমার রসুল ঈদের ময়দানে গেলেন, আবার কেন কিনে এলেন? বাড়ির কাছে যে ডাকছেন আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল কুবরা, আম্মা জানাই সিদ্দিকা, দৌড়ে ছুটে ঘরের থেকে বেরিয়ে এলেন, চেয়ে দেখে কুলে একটি ধুলোমাখা বাচ্চা, পরিষ্কার জামা কাপড়ে কুলে নিয়ে তিনি বসে আছেন। ওই অবস্থাতে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও আমার আয়েশা, এই ছেলেটাকে আল্লাহর নবী যদি বাপ হতে পারে, এই ছেলেটা আল্লাহ রসুল যদি বাপ হতে পারে, আমার আয়েশা কি তার মা হতে পারে না? ও বিবি আয়েশা, আল্লাহর নবী আল্লাহ রসুল, এই ছেলেটার যদি বাপ হতে পারে, আমার আয়েশা কি মা হতে পারে না? আম্মা জানাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী যদি তার বাপ হতে পারে, আমি আয়েশা কি তার মা হতে পারি না? যেই বলেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে আম্মা জানাইশার কোলে তুলে দিলেন, ও আমার আয়েশা, এই ছেলেটার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আম্মা জান যুদ্ধে শহীদ হয়ে গেছেন, মা জননী তিনি ইন্তেকাল করেছেন, এমন এতিম ছেলে মরুভূমির জমিনে পড়ে গড়াগড়ি খাই, আমি নবী থাকতে পারি না, দেখতে পারি না, এই ছেলেটা সুন্দর করে গোসল বানিয়ে ঘরের ভিতরে নতুন পোশাক আছে, জামা আছে, ওই জামাটা আমার বাচ্চার গায়ে পরিয়ে দাও, আমি নবী মোহাম্মদ বাপ ওই ছেলেটাকে উঁকে জড়িয়ে নে ঈদের ময়দানে চলে যাব। ছেলেটার বুকে জড়িয়ে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শিশুটাকে সুন্দর করে গোসল বানিয়ে দিলেন, সাবান দিয়ে পরিষ্কার করে গোসল বানিয়ে দিলেন, নূতন পোশাক পরিয়ে মা জননী আয়েশা সিদ্দিকা কোলে করে নিয়ে মুখে একটা চুমা দিয়ে আমার বিশ্ব নবীর কোলে তুলে দিলেন। আল্লাহর নবী আল্লাহ রসুল ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে সোজা বেরিয়ে গেলে ঈদের ময়দানে, নামাজের জন্য দৌড়াচ্ছেন, হাজার হাজার সাহাবি হুজুরেরা তাকিয়ে আছেন, আল্লাহর নবী এখনো আসেন না, আল্লাহর নবী কেন আসছে না, এত দেরি কেন হচ্ছে? সাহাবি হুজুরেরা দেখতে পেলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চাকে শিশুকে কোলে করে নিয়ে ঈদের ময়দানে তিনি আসতে লাগেন। আবার জনমার ভাইয়ানেরা ঈদের ময়দানে সে ওই জেলেটাকে নিজের পাশে দাঁড় করে নিয়ে তিনি ঈদের ওই নামাজে ইমামতি শুরু করে দিলেন। সেদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চার কান্না ধরে এত কান্না কাঁদছিলেন, শুনে রাখো আমার সাহাবী সাহাবিনীরা, এই পৃথিবীর জমিনে যার মা নাই যার বাপ নাই এত বড় এতিম আর কেউ হতে পারে না, ও আমার সাহাবী সাহাবিনীরা কোন এতিমের মাথায় একটাবার যদি হাত বুলিয়ে মাথাটা বুলিয়ে দা, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বাচ্চার মাথায় যতগুলো চুল আছে ততক্ষণ তোমাদের নামায় আমলে ততটা নেকি আল্লাহ তাআলা দান করে দেবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে বাবের মতো পরিচয় দিয়ে
আব্বা তিনি হয়েছিলেন, ওই ছেলেটার জীবনটা সার্থক হয়ে গেছিল বাবা এই দুনিয়ার জমিনে। তাই আমার আব্বা জান, আমার ভাইয়ানেরা, ও মা জননীরা, আপনাদের কাছে একটা অনুরোধ, হঠাৎ করে কোনো কাজে যেন ছেলে মেয়েদের জন্যে বদুয়া দেবেন না, বদুয়া করবেন না, কারণ আপনাদের দোয়াটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে বড় তাড়াতাড়ি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আবার আমার ভাইয়ানেরা এই দুনিয়ার জমিনে, তাই আমরা দেখতে পাই বাপ আর মায়ের মতো কোনো নেই এই পৃথিবীর জমিনে কেউ নাই। আব্বা মা দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে, কবরে শুয়ে গেছে, কত অন্যায় কত অপরাধ করে ফেলেছি, ও আমার আব্বা যেন ভাই জানেরা আল্লাহর নবীর সাহাবী হুজুরেরা এই জন্য প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমরা আমাদের আব্বা মা দিয়াকে যত্ন করতে পারি না, কত বিয়াদবি করে ফেলেছি, কত ছোট বড় কথা বলে ফেলেছি, কিন্তু আমাদের সেই আব্বা আর মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, এখন আমাদের উপায় কি হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমার সাহাবীরা, বাপ আর মা যাদের মারা গেছে, আব্বার মা যাদের ইন্তেকাল হয়ে গেছে, একটা রাস্তা তাদের খোলা আছে, একটা পথ তাদের খোলা আছে, ও আমার সাহাবীরা, পারলে তোমরা দোয়া দি আব্বা মায়ের কবরের কাছে, যে দুটো হাত তুলে একটু দোয়া করো, একটু হাত পেতে দোয়া চাও, তোমাদের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা আমাদের জিন্দিগির গুনাহকে মাফ করে দেবেন। আবার যেন আমার ভাইয়ানেরা শুনলে বাবা বাকি যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জিন্দিগির গুনাহকে মাফ করে দেবেন। বাবার মা যদি দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ দালা তোমাদের দোয়াকে কবুল করে নিয়ে তোমাদের জিন্দগির গুনাহকে মাফ করে দেবে, পারলে তোমরা প্রতিদিনে, না পারলে সপ্তাহে একবার, শুক্রবার দিনে, জুম্মার নামাজ আদায় করে বাবার মায়ের কবরে চলে যা, বাবার মায়ের কবরের কাছে যে সূরা ফাতিহা শরীফ পাঠ করে, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পাঠ করে দুটো হাত তোলো, আয় আমার আল্লাহ, রব্বি আল্লাহ, আমার বাবার মা এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমার আব্বা মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এই কবরে শুয়ে আছে আল্লাহ, আমি তার বেটা, আমি তার আউলাদ, আপনার কাছে দোয়া করি আল্লাহ আমার আউলাদে, আমার বেটার জিন্দগির গুনাহকে আপনি মাফ করে দিন, আর তুমি দুটো হাত তুলে দোয়া করুন আল্লাহ, আমি তার বেটা, আমি তার ছেলে মেয়ে, আপনার কাছে হাত তুলে দোয়া চাই আল্লাহ, আমার আব্বা মা দুনিয়ার জমিনে কত অপরাধ ত্রুটি করে ফেলেছে, আমরা কত অপরাধ করে ফেলেছি আল্লাহ, আপনি আমাদের মাফ করে দিন, আমার আব্বা মা দিওকে ক্ষমা করে দিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে কোরআনে আয়াতে কারিমা নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুর রাব্বি আমগুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বি আমগুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বি আমগুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে, তোমার বাবার মায়ের জন্য দুটো হাত পেতে দোয়া চাও, দোয়া করো আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করে নিয়ে তোমাদের জিন্দগির গুনাহ মাফ করে দেয়। আমার আব্বা জানেরা ওই সময়ে ওই ছেলে মেয়ের দোয়াকে, তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে ও
ওই বাবার মায়ের জিন্দগির গুনাহকে মাফ করে দেন। ভাইয়ান আমার আব্বা জানেরা শুনলে আমরা অবাক হয়ে যাই। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছেন, কোন ছেলে মেয়ে যদি কোনো বাবার মায়ের কবরের কাছে দুটো হাত তুলে দোয়া চাই, আমি আখেরি জামানার নবী বিশ্ব নবী গ্রান্তি দিচ্ছি, ওই দোয়াকে আল্লাহ তাআলা কোনোদিন ফেরত দেবেন না, ওই দোয়াকে আল্লাহ তাআলা কোনোদিন ফেরত দেন না। ভাইয়ান আমার আব্বা জানেরা তেমনি কোন বাবার মা কোন ছেলে মেয়ের দরবারে কোন ছেলে মেয়ের জন্য যদি দোয়া চায়, আমি আখেরি জামানার নবী গ্রান্তি দিলাম, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দোয়াকে কোনোদিন ফেরত দেন না। ছেলে মেয়ের ওই দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা মায়ের কবর গুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। হঠাৎ আজাবি কবর, জাহান্নামী কবর, জান্নাতের আলোয় আলোকিত হয়, জান্নাতের ফুলে পুলকিত হয়, কবরবাসী তাজ্জব হয়ে যায়, অবাক হয়ে যায়। আয় আমার আল্লাহ, এই দুনিয়াতে আমি কেমন কাজ করলাম, কেমন কাজ করেছি আল্লাহ, আমার কবরটা এত করে আজ আমি কবর হয়েছিল আল্লাহ, কেমন কাজ করেছি আল্লাহ, আমার আজ আমি কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার কবরবাসীরা, ওরে কবরবাসীরা শুনে না, আমি আল্লাহ তাআলা তোমাদের এই কবরের আযাব মাফ করি না, দুনিয়াতে তোমাদের ছেলে মেয়ে আছে, দুনিয়াতে তোমাদের আলা ওলাদ আছে, ওই ছেলে মেয়ের আওলাদেরা তোমাদের জন্য দোয়া করেছে, তোমাদের জন্য দোয়া চেয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কবরবাসীরা, তাই আমি তোমাদের ছেলে মেয়েদের দোয়া কবুল করে নি, তোমাদের কবরের আযাবকে আমি নাজাত করে দিলাম। ওই সময় কবরের বাপ আর মা খুশিতে বাক বাক হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। আই বাপ আর মা আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ, এই রব্বুল আলামিন, আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করেছে, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য নাজাত চেয়েছে, আমার আল্লাহ, আমার ছেলে মেয়েরা আমাদের কাছে কি তারা কিছু দাবি করেছে? ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা দিওয়াকে বড় মহব্বত করেন, ভালোবাসে, বান্দা বান্দি দিওয়াকে বড় মহব্বত করে বানিয়েছেন। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা সুযোগটা কাটিয়ে নিয়ে ওই কবরবাসীদের বলেন, কবরবাসীরা, ও বাপ মায়েরা, তোমাদের ছেলে মেয়েরা আমার কাছে দাবি করেছে, আমাদের আব্বা মায়ের ঠিক যত্ন নিতে পারি না, আমাদের বাপ মাকে সেবা করতে পারি না, আব্বা মায়ের কাছে আমরা বড় ঋণী হয়ে আছি, বাপ মায়ের কাছে আমরা বড় অপরাধী, আয় আমার আল্লাহ রে, আমার আব্বা মায়ের কাছে বড় অপরাধ করেছি আল্লাহ, ওই বন্ত্রটি গুলোকে আপনি আমাদের জন্মের মতো মাফ করে দিন। ও কবরবাসীরা, আমাদের ছেলে মেয়েরা দাবি করেছে, তোমাদের কাছে অনেক ভুল ত্রুটি করে ফেলেছে, সেই ভুল ত্রুটি গুলাম তোমার ছেলে মেয়েরা তোমাদেরকে মাফ করে দিতে বলেছেন। কবরে তখন বাবার মা আব্বা আর মা জননী খুশিতে বাক বাক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, আয় আমার আল্লাহ, আমার আওলাদের, আমার বাল বাচ্চারা দুনিয়ার জমিনে যে দোয়া করেছে আল্লাহ আমরা কবুল করে নিলাম, আজ আমরা আল্লাহর রাস্তে তাদের জিন্দিগির গুনাহকে মাফ করে দিলাম। আব্বা জানান, ভাইয়ানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একটা কথা বলেছেন, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, কবরে শুয়ে গেছে, ওদের জন্য একটা বাদ গোলাপ, বাবার মায়ের জন্য দুটো হাত তুলে দোয়া চাই,
কবরের কাছে গিয়ে যদি দোয়া চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নিয়ে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। সেই আব্বা মাকে ভুলবেন না, আব্বা মা দিওয়াকে যেন আঘাত দিবেন না। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, নামাজ রোজা হজ যাকাত যত কিছুই করি না কেন, যদি কোন ছেলে মেয়ের কথায় কারো বাপ আর মা যদি হৃদয়ে একটু আঘাত পাই, অন্তরে যদি ব্যথা পাই, একবার যদি বলে ও, একবার যদি বলেছে ও, এই ও শব্দ যদি মুখ দিয়ে উচ্চারণ হয়ে যায়, এই যেন রব্বা জানে রব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ তার জিন্দেগিতে নামায় আমলে, তাদের নামায় আমলে জিন্দেগিতে যত নেকি আছে দপ করে চলে পড়ে সাইয়ে হয়ে যায়, এই যেন রব্বা জানে রব, তাদের জিন্দেগির সমস্ত নেক আমল গুলো পুড়ে ছাই হয়ে যায়। খুব হুঁশিয়ার হয়ে যাবেন, আব্বা মা দেওয়াকে উনি যেন আঘাত দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মজিদের সাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আবি ওয়ালিদাইনি ইহসানান আয়াতিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নেয়ামত তো বানিয়ে দিয়েছেন।